আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী বন্ধুরা, কেমন আছেন সবাই? দর্শক বন্ধুরা, অনেক পরে 44 জনের একটি ফ্লাইট নিয়ে এয়ার এশিয়া উড়াল দিল মালয়েশিয়া। এতে আবারও গতি পেয়েছে কলিং ভিসার, তাই সবার জল্পনা কল্পনার অবসান হয়েছে এবং কলিং নিয়ে ধোঁয়াশা কেটেছে। চলুন জানি বিস্তারিত। গতকাল 17 সেপ্টেম্বর 2022 তারিখ রাত 11:40 সময় বিএম ট্রাভেলসের অধীনে 44 জনের একটি কলিং ভিসার কর্মী দল মালয়েশিয়া গিয়েছেন, যাদেরকে কোম্পানি থেকে রিসিভ করা হয়েছে। এই এয়ার এশিয়া ফ্লাইট গমনের মধ্য দিয়ে আপনাদের অনেকগুলোর প্রশ্নের উত্তর রয়েছে, আর তাই আমি সেগুলোর ক্লিয়ার করছি। প্রথমেই, কোন ট্রাভেলস বা এজেন্সির মাধ্যমে এই 44 জন কর্মী গিয়েছে? দর্শক, বিএম ট্রাভেলস লিমিটেডের মাধ্যমে এই 44 জন কর্মী গিয়েছেন। সর্বমোট কতজন গিয়েছেন? সর্বমোট 44 জন কর্মী গিয়েছে। কি বা কোন সেক্টরের ভিসা? দর্শক, এরা সবাই ছিল কনস্ট্রাকশন সেক্টরের ভিসা, আর ফ্লাইট ছিল এয়ার এশিয়া AK70, যেটা গতকাল রাত 11:40 সময় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ 6-এর মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ করেছে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে কত তারিখের ফ্লাইট? দর্শক, 17 তারিখ 2022 তারিখের ফ্লাইট দিবাগত রাতে। দর্শক, এরপর আপনাদের আরেকটা বিষয় জানার, সেটা হচ্ছে যে এরা কি নতুন নাকি অনেক আগে বা টাকা পয়সা এবং ফাইলপত্র জমা দিয়েছে? দর্শক বন্ধুরা, এরা সবাই নতুন এবং কিছুদিন আগে তারা টাকা পয়সা জমা দিয়েছে এবং মেডিকেল করেছে। কত টাকা খরচ হয়েছে? দর্শক, এ প্রসঙ্গে জিজ্ঞেস করায় প্রায় সবারই উত্তর, মানে এজেন্সির শেখানো বলি, 80,000। কিন্তু পরে দু একজনের কাছ থেকে জানা যায় 3,60,000 টাকায় তারা মালয়েশিয়া যাচ্ছে। দর্শক, প্রয়োজনের উপরোক্ত সকল তথ্য যাচাই বাছাই করতে পারেন। আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন। তবে আবারও বলছি, অনেকে মেডিকেল ও টাকা পয়সা দিয়ে অনেকটা বিপদে আছেন, তাই সাবধান। দেখে শুনে বুঝে ওই সরকার নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে আপনারা টাকা পয়সা জমা দিবেন এবং প্রতিটা টাকার সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে করে রিসিট কপি, আপনি টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, তার রিসিট কপি আপনারা নিয়ে রাখবেন, তাতে অন্তত বিপদের হাত থেকে বাঁচতে পারবেন। দর্শক, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।